আপনার পলি বিদ্যুৎ প্রিপেইড মিটারে বিল পরিশোধ করতে যদি ঝামেলা হয় তাহলে এই ভিডিওটি আমি আপনার জন্য নিয়ে এসেছি। তো এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দিব আপনি খুব সহজেই কিন্তু বিকাশ থেকে পলি বিদ্যুৎ প্রিপেইড বিল কিন্তু অটোমেটিকলি দিতে পারবেন। বিকাশই কিন্তু আপনার পলি বিদ্যুৎ প্রিপেইড মিটারে বিল অটোমেটিকলি পরিশোধ করে দিবে। তো এর জন্য কিন্তু আপনাকে প্রথমেই কিন্তু একটি সেটিং চালু করতে হবে, অটোমেটিক বিল পরিশোধ করার সেটিংটি কিন্তু আপনাকে চালু করতে হবে। তারপর আপনার প্রতি মাসে কিন্তু বিকাশ অ্যাপ আপনার পলি বিদ্যুৎ প্রিপেইড মিটারে বিল কিন্তু অটোমেটিকলি পরিশোধ করে দিবে। তো কিভাবে এই সেটিংগুলি আপনি বা এই সেটিংটি চালু করবেন তার প্রসেসটাই দেখিয়ে দিব। সো ভিডিওটি কন্টিনিউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে ডিসাইড বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনার মোবাইলে থাকা বিকাশ সফটওয়্যারটি আপনি ওপেন করে এখানে আপনার বিকাশ পিন নাম্বার দিয়ে অবশ্যই কিন্তু এখানে আপনি লগ ইন করে নেবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন অটো পে অপশন রয়েছে, তো এটাতে আপনি ট্যাপ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নতুন অটো পে চালু করুন, তো এটাতে আপনি ট্যাপ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন নতুন অটো পে চালু করুন, এখানে পে বিল, তো এখন এই পে বিল এই অপশনে আপনি ট্যাপ করে দিন। তো তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন পল্লি বিদ্যুৎ প্রিপেইড, তো এটা আপনি সিলেক্ট করে নেবেন। তো এখানে আপনার মিটার নাম্বার বসিয়ে দিবেন। তো মিটার নাম্বার বসিয়ে দেওয়ার পর নিচে আপনার কন্ট্যাক্ট নাম্বার বসিয়ে দিবেন। তারপর এখানে নিচে এগিয়ে যান অথবা এখানে নেক্সট অপশনে ট্যাপ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে প্রতি মাস পরবর্তী অটোপে, তো এখানে আপনি এই এখানে আপনি একটি টিকমার্ক বসিয়ে দিবেন। তো এখানে কিন্তু টিকমার্কটি অটোমেটিকলি এখানে চলে আসছে। তো তারপর এখানে উপরে দেখতে পাচ্ছেন অটোপে পরিমাণ, তো এখানে আপনি কত টাকার বিল পরিশোধ করতে চাচ্ছেন সেটার পরিমাণ এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন সম্মতি দিন অপশনে, তারপর এখানে দেখতে পাচ্ছেন সম্মতি দিন, এখানে আপনি ট্যাপ করে দিবেন। তারপর এখানে আপনি আপনার বিকাশ পিন নাম্বার বসিয়ে দিয়ে তারপর এখানে আপনি পরবর্তী ধাপে অথবা এখানে অ্যালাউ অপশনে অ্যারো বাটনে এখানে ট্যাপ করে দিবেন। তারপর এখানে নিচে ট্যাপ করে ধরে রাখবেন। তো অটোপে আমার এখানে কিন্তু মিটার নাম্বারটা ভুল দেওয়ার কারণে এটা সফল হয়নি। তো অবশ্যই কিন্তু আপনি আপনার পলি বিদ্যুৎ প্রিপেইড মিটারে যে নাম্বারটি রয়েছে সেটা কিন্তু সঠিকভাবে এখানে টাইপ করে দিবেন। তো এভাবেই কিন্তু আপনি আপনার পলি বিদ্যুৎ প্রিপেইড মিটারে বিল আপনি বিকাশ থেকে অটোমেটিকভাবে পরিশোধ করার সেটিংটি কিন্তু আপনি খুব সহজেই চালু করতে পারবেন। তো আজ এ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন, কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিন। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।